পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই, যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে, সব ডিলিট করে দাও। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, জাহান্নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। আপনি জানেন কি, শতকরা 68% পুরুষ এবং 18% নারী সপ্তাহে কমপক্ষে একবার পর্ন দেখেন। সম্প্রতি দৈনিক যুগান্তরে প্রকাশিত এক আর্টিকেলে বলা হয়েছে যে 11-14 বছর বয়সী যেসব ছেলে মেয়ে ইন্টারনেট ব্যবহার করে, তাদের মধ্যে শতকরা 60% তাদের নিজেদের মধ্যে আপত্তিকর ছবি এবং ভিডিও আদান প্রদান করছে। পর্ন ইজ এ সিরিয়াস অ্যান্ড ডেঞ্জারাস ডিজিজ ফর আওয়ার ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড কালচার। আপনার অগোচরে আপনার সন্তান, ছোট ভাই বা বোন ইচ্ছায় অনিচ্ছায় বা অন্যের প্ররোচনায় ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোনে আপত্তিকর ফটো এবং ভিডিও দেখতে দেখতে আসক্ত হয়ে যেতে পারে বিষাক্ত ও ভয়ানক পর্নোগ্রাফিতে। পর্নোগ্রাফি মানুষের প্রোডাক্টিভিটি ধ্বংস করে দেয়, সেক্সুয়াল ভায়োলেন্সকে অনুপ্রাণিত করে, নষ্ট করে মানুষের মানবিক অনুভূতি, শেখায় ভালোবাসার বিকৃত সংজ্ঞা। তাই প্রযুক্তি স্কুলের আজকের টিউটোরিয়ালটি সাজানো হয়েছে স্মার্টফোনে অ্যাডাল্ট ও পর্ন সাইট ব্লক করা যায় এ বিষয়টি নিয়ে। আসুন শুরু করি। পর্ন আসক্তি ছাড়ার জন্য পর্ন ওয়েবসাইট ব্লক করার সফটওয়্যার এবং অ্যাপস ইনস্টল করা খুবই জরুরি। পর্ন দেখতে মন চাইলেও হাতের মুঠোয় হাইস্পিড ইন্টারনেট, দুটো ক্লিক, এরপর পর্ন ভিডিওর বিশাল ভান্ডার, এরকম অবস্থায় থাকলে পর্ন আসক্তি থেকে বের হয়ে আসা দুঃসাধ্য। এই পর্বে আমরা আপনাদের এমন কিছু সফটওয়্যার, অ্যাপসের সন্ধান দেব যে অ্যাপ্লিকেশনটির দ্বারা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে একদমই পার্মানেন্টলি আপনারা পর্ন সাইটগুলো ব্লক করতে পারবেন। এবং আপনারা যদি ইচ্ছাও করেন যে সেটাকে আবার আনস্টল করতে কিংবা সেটাকে আবার আনব্লক করতে, সেটা আপনারা যদি চান তাহলে সেটাও পারবেন না, কেননা এই অ্যাপ্লিকেশনে কিছু পাসওয়ার্ড এবং ইমেল আইডির দরকার হয়, যেটা না হলে সেটা আনস্টল বা রিইনস্টল করা সম্ভব হয় না। আর আপনার এমন কোনো যদি বন্ধু থাকে যে পর্ন অ্যাডিকশনে আছে, এই ভিডিওটি যদি তার জন্য একটু হলেও, তো এখানে আমি সিম্পলি এমনি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নেক্সট আপনাকে এটা অন করে দিতে হবে। নেক্সট, তারপরে এখানে ক্লিক করতে হবে, তারপরে গেট স্টার্ট, তারপরে কিছু পারমিশন চাইবে, এখানে আপনাকে সিম্পলি পারমিশনগুলো দিয়ে দিতে হবে। নেক্সট, তারপরে অ্যাক্টিভ ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এই স্টেপগুলো ভালো করে আপনারা ফলো করবেন। এখানে অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনাকে এটা অন করে দিতে হবে, তারপরে আবার কন্টিনিউ দিলাম। আপনারা পাসওয়ার্ডটা অন্য কাউকে দিয়ে নেবেন, কারণ আপনি যদি আপনার পাসওয়ার্ডটা জানেন তো আপনি খুব সহজে এটাকে আনস্টল করতে পারবেন। এবার আপনাকে এটা অন করে দিতে হবে। হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এক্ষুনি আপনাদের দেখিয়ে দেবো পর্ন সাইটগুলোতে অ্যাক্সেস করতে পারে কি না। দেখুন, আমি একটি অ্যাডাল্ট সাইডে অ্যাক্সেস করার চেষ্টা করছি, দেখি কি। তো এরকমই আসবে, আপনি যখনই কোনো পর্ন সাইটে অ্যাক্সেস করতে যাবেন তো আপনাদের সামনে এরকমই ইন্টারফেস আসবে। আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি আমার যে ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এর ডান পাশে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন তো আপনাদের সামনে ডাউনলোডের লিঙ্ক চলে আসবে, ওখান থেকে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন।